নমস্কার, অনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আলু পোস্ত হোক বা ঝিঙে পোস্ত বা লাউ ডাঁটা দিয়ে পোস্ত, সব ধরনের পোস্ত রেসিপি বাঙালির কিন্তু ভীষণই প্রিয়। আর তাই আমি পোস্ত দিয়ে লাউ ডাঁটার ভীষণই সহজ সরল এবং সুস্বাদু একটি রান্না নিয়ে চলে এসেছি। এই রান্নাটি খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এখানে আমি শাক থেকে লাউ ডাঁটা এবং পাতা দুটো আলাদা করে নিয়েছি। এখন ডাঁটাটা পছন্দ মতো শেপে কেটে ডাঁটার উপরে আঁশের মতো যে পাতলা আস্তরণটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন রান্না শুরু করার জন্য কড়াইতে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। আপনারা চাইলে কালো জিরের পরিবর্তে 5 ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন। এখন এর মধ্যে লাউ ডাঁটাগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে আমি দিয়ে দিলাম। আর লাউয়ের পাতাগুলোও আমি দিয়ে দিচ্ছি। এই রান্নায় আপনারা আলু ব্যবহার করতে চাইলে ফোড়ন দেওয়ার পর আলু দিয়ে আলুটা একটু ফ্রাই করে তারপর লাউ শাকটা অ্যাড করবেন। এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন লাউ শাকে আমার পুরো কড়াইটা ভরে গেছে। এখানে কিন্তু লবণের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হয়। শাকের পরিমাণ দেখে খুব বেশি নুন দিয়ে দেবেন না। একটু পরেই লবণ দেওয়ার ফলে শাক থেকে অনেকটা জল বেরোবে আর তারপরেই কিন্তু শাকটা কমে যায়। তাই শাকে প্রথমেই বেশি নুন দিয়ে দিলে শাকটাতে নুন বেশি হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা ঢেকে এটাকে প্রায় 3-4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চার মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর আমার শাক থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন শাক থেকে কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। আর এই শাকের জলেই শাকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি আবারও এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আবারও এটাকে আমি ঢাকনা ঢেকে প্রায় 3-4 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। চার মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। শাকের জলটা আগের থেকে অনেকটাই কমে এসছে। এখন দেখার বিষয় ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা ডাটা একটু প্রেস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডাটাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নায় যেহেতু এই শাক ছাড়া আর আলাদা করে কিছু সেদ্ধ হওয়ার নেই, তাই রান্নাটা কিন্তু এবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, খুব সামান্য। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি 4 চামচ পোস্ত এবং 2 কাঁচা লঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই রান্নায় গুঁড়ো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার স্বাদটাই কিন্তু বেশি ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে এরকম সব সুস্বাদু রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি শাকটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন পোস্তের বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং আবারও এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন উপর থেকে আমি 1 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই রান্নায় উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটা নামিয়ে নিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়।
এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।